প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পরিসংখ্যান প্রথম পত্রের কেন্দ্রীয় ফলাফল অর্থাৎ তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সলিউশন করব। যে প্রশ্নটি বিগত বছরগুলোতে এই প্রশ্নের ধারায় কিছু প্রশ্ন আসছে, তো যাই হোক আমরা দেখি। আমি এখানে একটি উদ্দীপক লিখছি, রানা ও নাহিদ অঙ্কের নম্বরের গাণিতিক গড় 25 এবং জ্যামিতিক গড় 15। রানার নম্বর x ও নাহিদের নম্বর y। রাশিক বলল তাদের নম্বরের ব্যবধান 40। আমি এখানে প্রশ্ন সাজিয়েছি, ক লিখছি মধ্যমা, কি ক লিখছি কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সহজ পদ্ধতি কোনটি। এটা হচ্ছে অনুধাবনের প্রশ্ন। গ হচ্ছে রানা ও নাহিদের নম্বরের তরঙ্গ গড় বের করো। ঘ হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় পূর্বক রাশিকের মন্তব্য যাচাই করো। এটা হচ্ছে উচ্চতর দক্ষতার। গ হচ্ছে প্রয়োগ। ক আমরা আসি, এইভাবে প্রশ্নগুলো সাধারণত হয়, হয়তোবা এই মধ্যমা এখানে এসেছে এটার পরিবর্তে অন্য একটি গাণিতিক গড় কাকে বলে, সাসাস তরঙ্গ গড় কাকে বলে বা ফুরসুরক কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এমন আসতে পারে। মধ্যমা কি, যেমন এটা এক কথা আমরা বলতে পারি যে কোনো নিবেশনের সংখ্যাগুলো সাজানোর পর, মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজাই, ছোট থেকে বড় বা বড় বা বড় থেকে ছোট, এমন সাজানোর পর যে মানটি, যে মধ্যবর্তী মানটি সংখ্যা নিবেশনটিকে ভাগ করে ফেলে তাকে মধ্যমা বলে। এরকম আমরা সহজে লিখবো এক মার্কের জন্য। খ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সহজ পদ্ধতি কোনটি। আমি আর একটু বলি, আমি তোমাদের এটা লিখছি এই জন্য, এই প্রশ্নটি সলিউশন এই জন্য করছি যে অনেক ফার্স্ট ইয়ার যারা নতুন ভর্তি হয়েছ তারা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে এবং তোমাদের পড়তে সুবিধা হবে। তো যাই হোক, খ কেন্দ্রীয় পরমাণুতা নির্ণয়ের সহজ পদ্ধতি কোনটি। তা আমরা জানি কেন্দ্রীয় পরমাণুতা সব 5 প্রকার, গাণিতিক গড়, মধ্যমা, পুরোসুরক, তরঙ্গ গড়, জ্যামিতিক গড় প্রধানত। তো এর ভিতরে আমরা পুরোসুরক নির্ণয় করাটা অনেক সহজ হয়। পুরোসুরক হচ্ছে যে সংখ্যাটি কোনো নিবেশনে যে সংখ্যাটি বেশিবার আসে, বা নিবেশনের ভিতরে যে সংখ্যাটি বেশিবার, যার গণ সংখ্যা বেশি, তাকে পুরোসুরক বলে। তো এটা নির্ণয় করা সহজ, এই কারণে পুরোসুরক কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ভিতরে সবচেয়ে সহজ পদ্ধতি। এরপরে আমরা আসি গ রানা ও নাহিদের নম্বরের তরঙ্গ গড় বের করা। আমরা উপরে, আমি এখানে একটু দেখাচ্ছি গড় সলিউশনটা, রানা নাহিদের গাণিতিক গড় 25। তোমরা এখানে লিখবা রানা নাহিদের গাণিতিক গড়। জ্যামিতিক গড় GM, আমি আগে বলেছি জ্যামিতিক গড় GM, আর গাণিতিক গড়কে HM তোমরা বাংলায় লিখতে পারো। তো এটা হচ্ছে 15। এখানে উপপাদ্য, উপপাদ্যটা মনে করতে হবে, এখন আর উপপাদ্য আসে না, সেটা হচ্ছে AM মানে গাণিতিক গড় গুণ HM মানে তরঙ্গ গড়, মানে আমরা যেটা বের করছি সেটাকে এখানে আমি লিখি যে HM সমান হট। তোমরা যদি এখানে এইভাবে লেখো যে তরঙ্গ গড় HM, তাও লিখলে হবে, জ্যামিতিক গড় এখানে লিখলে। যাই হোক, আমি জায়গা স্বল্পতার কারণে সহজ করে বোঝাচ্ছি। তো যাই হোক, এটা একটা উপপাদ্য, AM গুণ HM সমান GM। এর মানগুলো এখানে বসাই দিই, AM এর মান হচ্ছে 25, HMটা আমরা নির্ণয় করব, GM 15। এবার HMটা এখানে রাখি, 15-রে স্কোয়ার করলে হয় 225, যেহেতু গুণাকার কাছে এবার আসলে ভাগ আকারে হবে। অতএব HM কত আসে, 9 আসে। তাহলে আমরা এখানে পেলাম তরঙ্গ গড় মানে HM 9। এইভাবে আমরা বের করব। যদি এখানে দেওয়া থাকতো, যদি প্রশ্ন এমন থাকতো যে তরঙ্গ গড় আর জ্যামিতিক গড় দেওয়া, গাণিতিক গড় বের করা, তাহলে এখানে এইভাবে আমরা এখানে সলিউশনটা বের করতাম।
এবার আমরা ঘ নির্ণয় করব। এখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে আমাদের, যেহেতু রানার নাম্বার আর নাহিদের নাম্বার। তারপর আমরা ব্যবধান দেখো, দুইজনের নাম্বার বের করার পরে তো ঘ আমি সলিউশনে লিখছি, এখানে লিখতে হবে দেওয়া আছে এ এম, মানে কি গাণিতিক গড় সমান 25। তো যেহেতু এক্স ওয়াই এখানে নাম্বার, দুইজনের নাম্বার বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর গাণিতিক গড় 25। এটা গাণিতিক গড়ের দুইটা এক্স এবং ওয়াইয়ের। আমি একটু এখানে আরো লিখলে হতো যে দেওয়া আছে রানার নম্বর, নাহিদের নম্বর, মানে এক্স ওয়াই এভাবে লিখলে হয়, আমি তোমাদের সহজে করে বুঝাচ্ছি। তো যাই হোক, এটা আমরা একটি সমীকরণ দেব। এবার এরপরে আস্তে আস্তে আমাদের জ্যামিতিক গড়, আমরা জানি জ্যামিতিক গড়ের সূত্র এটা 15, বর্গমূল উঠাতে গেলে বর্গ করতে হবে 225। আমরা এখানে সলিউশন করব, আমরা 9-10 আমরা বিভিন্ন পদ্ধতি করছি, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন, যাই হোক ওখানে আছে সেই এলাকায় আমরা করি। তো যাই হোক, এখানে যেহেতু প্লাস আছে, আমরা সহজে এক্স এর একটি সূত্র, খুব সম্ভব মান নির্ণয় সূত্র এটা, এখানে আমরা মানগুলো বসাই, তাহলে আর এখানে আসতেছে 225, এখানে 2500, আর এখানে আসছে 900, এখানে তাহলে 1600 আসবে, এখানে আমাদের আসতেছে 40। তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই সমান 40 2 নম্বর সমীকরণ পেলাম। আমার বোঝানোর জন্য এখানে একটু মুছতে হবে, আমি মুছে ফেলি, তোমরা ভিডিও খেয়াল করবা, ভিডিও টেনে টেনে খেয়াল করবো বোঝার সুবিধার জন্য। এবার এক আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করে এ লিখতে পারো এক্স প্লাস ওয়াই সমান, সরি একটু ছোট হয়ে যাচ্ছে লেখা, এক্স প্লাস ওয়াই সমান 50-40। তো 2x এখানে আসার এটা এটা থাকে না, তার মানে এক্স এর মান এখানে আমার 45 আসতেছে। ঠিক, যদি আমরা একভাবে বিয়োগ করি, বিয়োগ করে তার মানে আমাদের আসতেছে এক্স প্লাস ওয়াই সমান 50, এক্স মাইনাস ওয়াই সমান 40। এখানে চিহ্নের পরিবর্তন হবে, 2y থাকছে আর এখানে 10, তার মানে ওয়াই এর মান এখানে আমার 5 আসতেছে। তাহলে আমরা এখানে যেহেতু ওয়াই এর মান 5 পাচ্ছি আর এক্স এর মান 45, তো এক্স দিয়ে আসছে কার ছিল নাম্বার, রানা, আর ওয়াই দিয়েছিল নাহিদের। আর রাশিক কি বলেছিল যে দুইজনের নাম্বার এক্স মাইনাস ওয়াই এর এর ব্যবধান, ব্যবধান বলতে বিয়োগ বোঝায়, 40। এইভাবে তোমরা দেখাই দেবা যে রানার নাম্বার আর নাহিদের নাম্বারের ব্যবধান মানে বিয়োগ ফল 40, এই কথা রাশিক বলেছিল। তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করে আমরা রাশিকের মন্তব্যটি এখানে দেখালাম, যে তাহলে ওখানে লিখবো যে রাশিকের মন্তব্যটি ঠিক ছিল। এটা এইভাবে তোমরা সলিউশন করবা, বইতে আরো এভাবে প্রশ্ন আছে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।